ব্রাজিল থেকে আমদানির গম নিয়ে বিপাকে পড়েছে খুলনার আটা মিলের মালিক আর ওএমএস ডিলাররা। গম ভাঙালে আটা হয় 77 ভাগ, এটাই সাধারণ হিসাব। কিন্তু ব্রাজিলের গম থেকে আটা আসছে 65 ভাগ, আর চুক্তি থাকায় খোলাবাজার থেকে আটা কিনে 77 ভাগ বুঝিয়ে দিতে হচ্ছে সরকারকে, যাতে এক টন গম ভাঙালে মিল মালিকের লোকসান হচ্ছে 2 লাখ টাকার বেশি। অভিযোগ আছে, লোকসানের বিষয়টি জানানোর পরও কর্তৃপক্ষের কোনো সাড়া মেলেনি। এই ক্ষতিগ্রস্তর কারণে আমরা ডিসিপুটে, আরসিপুটে এবং ঢাকা মন্ত্রণালয় বরাবর একটা চিঠি ইস্যু করছিলাম। এই চিঠির ইস্যু কোনো ব্যবস্থা ইনারা নেয়নি। ডিসিপুট থেকে চিঠি ইস্যু করা হচ্ছে যে আপনারা যদি এই মাল না তোলেন তাহলে আপনাদের নামে শোকেস করা হবে বা আপনাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। ব্রাজিলের গমের আটা ভালো নয়, এজন্য নিচ্ছে না ওএমএস ডিলাররাও। গম নিতে চাপে রাখার বিষয়টি মানতে নারাজ কর্তৃপক্ষ। গম দেখে, গমের কোয়ালিটি দেখে ওরা টেজাই করছে, ওরা নিচ্ছে, আমরা তো তাদেরকে কোনো প্রশ্নই আসে না। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কর্মকর্তারা। গেল জানুয়ারি ফেব্রুয়ারিতে খুলনা বিভাগের 59টি সরকারি গুদামে ব্রাজিলের গম মজুত করা হয় 60,000 মেট্রিক টন। মিল মালিক আর ওএমএস ব্যবসায়ীরা গম না নিলেও কর্মকর্তারা বলছেন গুদামে কোনো গমের মজুদ নেই। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।